হ্যালো বন্ধুরা, মৌমিতার সিম্পল লাইফস্টাইলে তোমাদের স্বাগত। গুড মর্নিং। জন্মদিনের পর থেকে আর একটা ভিডিও দিতে পারিনি, কারণ তোমরা তো জানো আমি জন্মদিনের দিন খুব ভিজেছিলাম। আর আমার যা রোগ, মানে ভিজলে পরে তো আর দেখার যাবে না যা অবস্থা হবে। হাত পা পুরো ফুলে গেছিলো, হাত পা নাড়তে পারছিলাম না, দুদিন তো উঠতেই পারিনি, মা একাই সব করেছে। সত্যি মা আছে বলে মানে আমার বাঁচো, মা না থাকলে যে আমি কী করতাম আমি জানি না। তাকে জন্মদিনটা তো কেটে গেছে, দুদিন ধরে যন্ত্রণা ছিল, ব্যথা ছিল, তবু পরশু দিন কিছু কাজ করতে পেরেছি, কালকে একদমই কিছু করতে পারিনি, কালকে সারাদিন শুয়েই কাটিয়েছি, ওই জন্য আর কোনো ভিডিও করিনি। আজকে শরীরটা একটু ভালো আছে, ওই জন্য ভিডিও আজকে আবার নতুন একটা করছি। চোখ মুখগুলো বসে গেছে, দুদিন ঘুমাতে পারিনি, মানে এত যন্ত্রণা হয়েছে রাত্রে ঘুমাতে পারিনি। এবার ওদের গরম লাগছে, ওরা এসি চালাচ্ছে, এবার আমাকে চাপা নিয়ে শুতে হচ্ছে, কি করব। সব দিক থেকে যদি ঠান্ডা লাগে তাহলে তো আরেক সমস্যা, আমার তো জ্বর চালা হয় না, সমস্যাটা হচ্ছে এটা, আমার জ্বর হয় না ঠান্ডা লাগলে, আমার ঠান্ডা লাগলে যন্ত্রণা। এই যে দেখো না, হাত এখনও সোজা ঠিক করতে পারছি না, এই যে দেখো ফুলেছে, দেখেছো দেখো, আর এই হাতটা দেখো, এখানটাতে তো এই দেখো, এই জায়গাটা তো ফুলেই আছে, এই দেখো কাল ছিটে পড়ে ফুলে আছে, দেখতে পেয়েছো। ইঞ্জেকশন চলছে, ইঞ্জেকশন নিচ্ছি, ওষুধ কন্টিনিউ করেছি। আজকে মা সকালে জিজ্ঞেস করছে কিরে মো কেমন আছিস, আমি বললাম আজকে একটু ভালো আছি অন্যদিনের থেকে, যতই হোক তারও তো বয়স হচ্ছে, সেই বা একা কী করে সব কাজকর্ম করে বলো। এই এবার আমি সব কাজে লাগবো, রান্না মাই করবে, মা থাকলে মাই রান্না করে, মা না থাকলে আমি রান্না করি। চলো রান্নাঘরে যাই, যে কী রান্না হবে দেখি। কালকে আমার গিয়েছিলেন, উনি আমার জন্য দুটো ফুলকপি নিয়ে এসেছেন, মানে জানি আমি ফুলকপি খেতে ভালোবাসি, দুটো ফুলকপি নিয়ে এসেছে, মাও কালকে ফুলকপি নিয়ে এসেছে। এই চাটা খেলাম, চাটা খাওয়ার পরেই না হঠাৎ করে দেখলাম কেমন শরীরটা করে উঠলো। আসলে আমি দুধ চা খাই না তো, লিকার চা খাই। এবার আজকে ইচ্ছা হলো একটু দুধ চা খাবো, কিরম জ্বালা, দুধ চাটা যেই খেলাম কিন্তু শরীর ভেতরটা কেমন করে উঠলো। এই বাসন মাজবো, বাসনটা মেজে নিই, মেজে নিই আর বাকি আর কি কাজ থাকে দেখি করি। মাছ তো অবশ্যই হবে, কারণ মাছ কালকে মা মাছ নিয়ে এসেছে, ঘোলা মাছ হয়েছিল কালকে, কিছু রেখে দেওয়া হয়েছে ঘোলা মাছ। আমার ছেলে ভীষণ ভালোবাসে এই ধরনের মাছ খেতে, ঘোলা মাছ, তারপর তোমার পমফ্রেট মাছ, একটু সামুদ্রিক মাছ, বরফের মাছ, এইসবগুলো আমার ছেলে খেতে ভালোবাসে। এই জন্য আমি কালকে এক পিস মাত্র মাছ খেয়েছি, বাকিটা সব ছেলের জন্যই রেখে দিয়েছি। মা বলছে খেলি না, আমলাম না ছেলেটা খাবে। ছেলে আজকে নেই, ছেলে আজকে বোনের বাড়ি গেছে, বোনের বাড়ি গেছে মানে যে স্যার আমার ছেলেকে পড়ান উনি আমার বোনের মেয়েকেও পড়ান, তাই ওদের একটা গ্রুপ স্টাডির ব্যবস্থা করেছেন। আমার বোনের মেয়ে, আমার ছেলে আর একটা বন্ধুর ছেলে, তিনজনে একসাথেই পড়বে, ওই জন্য সকালে নিয়ে গেছে। আমি বলেছি চলে আসতে, এবার জানি না আসবে কি না, আমার মনে ওকে ছাড়বে কি না। ছোট পুত্র সকাল থেকে রঙ্গ দেখাচ্ছিল, এখানে শুচ্ছে, ওখানে বসছে, ওখানে এই করছে, এই করে করে এখন খাটের তলায় গিয়ে ঢুকেছে। আজকে হাত ঘুরিয়ে বাসন মাজতে পারছি, কালকে যে কি করছে বাসন মেজেছি, হাত নাড়তে পারছি না। এবার সবই মায়ের ভরসা রাখলে হয়, মানুষটা তো বয়স হচ্ছে বলো না। সকালবেলা তরকারি করে দিলাম বরকে, খাবার নিয়ে চলে গেল। দুপুরে খেতে আসবে, বাসন আর কি বেশি নেই, কারণ আজকে রাত্রে আমি কিছু খাইনি, ছেলে খালি দুধ রুটি খেয়েছে আর হাজব্যান্ড একটু ভাত খেয়েছে,
ও আবার নিজে থালাটা নিজে ধুয়ে রেখে দিয়েছে। দেখতে পাচ্ছি আমার হাতের যন্ত্রণা, ওই জন্য থালাটা নামিয়ে রাখিনি। ও নিজে থালাটা নিজে ধুয়ে নিয়েছে। খাবার বাটি আর এই জলকে দুপুরে ভাত খেয়েছিলাম, সেই থালাটাও ধুতে পারিনি, এতটাই যন্ত্রণা বেড়েছিল। এইটা ছিল থাক, সকালে তো মাজতেই হবে, তখন মেজে নেব। দুপুরে আমি অনেক কিছুই রান্না করেছিলাম, কিন্তু আমি কিছুই খেতে পারিনি। আমি চারটের পর উঠে ভাত নিয়েছি, অনেকবারই দেখেছি কিন্তু আমার ওঠার ক্ষমতা হয়নি। হয়ে গেল বাসন মাঝে, বাসন বেশি ছিল না বললাম না, অল্প কটাই বাসন ছিল। মা স্নান করতে গেছে, এই ঘর দুয়ার ঝাড় দিয়ে মা স্নান করতে গেছে। মায়ের আবার আমার ঘর ঝাড় দেওয়া পছন্দ হয় না, মা নিজেই ঘরটা ঝাড় দিয়ে দেয় সকালবেলা, ওই আমি মুছে দিই পরে। সিঙ্কটাও মেজে দিই একবারে। হয়ে গেল বাসন মাজা, বাসন মাজা কমপ্লিট। এবার মা আসুক, তারপর কি করতে বলে তখন করব। দুধটা ফ্রিজে ঢুকিয়ে দিই। অনেক দুধ জমে গেছে জানো তো ফ্রিজের মধ্যে, এবার এক্সপায়ারও হয়ে গেছে দেখছি, সেগুলো তো কেটে যাবে। আজকে ভাবছি একটু ছানার পায়েস করব, যে দুধটা ভালো আছে সেই দুধটা দিয়ে। আর দেখেছো সব করলাম, চায়ের কাপটা নিয়ে গিয়ে ধোবো সেটা ভুলে গেছি, থাক এখানে, তারপর পরে ধুয়ে দেবো। যে দুধটা ভালো আছে, যে দুধগুলো ভালো আছে ওগুলো দিয়ে, আর যেগুলো এক্সপায়ার হয়ে গেছে ওগুলো ছানা করে নেবো, নিয়ে একটু ছানার পায়েস করে দেবো। ছেলে খেতে খুব ভালোবাসে, আমার ছেলে পায়েস জিনিসটাই খুব ভালোবাসে, ছানার পায়েস, শিমুনের পায়েস, চালের পায়েস, ও খেতে ভীষণ ভালোবাসে। এই শীতকাল আসছে, মাঝে মাঝেই বায়না করবে, মা একটু পায়েস করে দাও, মা একটু পায়েস করে দাও। এবার আমি রাখি নিয়ে বসি, তিন দিন রাখি নিয়ে বসি নিব। সেই লাস্ট যেদিন তোমাদের দেখালাম সেদিন রাখি নিয়ে বসেছিলাম, আজকে আবার রাখি নিয়ে বসবো। আজকে তো নড়তেই পারিনি কি রাখি নিয়ে বসবো বলো, আজকে রাখি নিয়ে বসবো। ছেলেটা নেই, ঘরটা ফাঁকা ফাঁকা লাগছে, যদিও এখন অভ্যাস হয়ে গেছে, কারণ মাঝখানে তখন তো সবসময় থাকতো, লকডাউনের সময় স্কুলটা খোলার পর একটু কেন অসুবিধাই হচ্ছিল, কিন্তু এখন আবার সেটা অভ্যাস হয়ে গেছে। দেখি এবার মা আসুক কী রান্না হয়। মায়ের রান্নাবান্না কমপ্লিট,
এদের কাছে কি কি রান্না। মাছের তেল হয়েছে ভাজা পেঁয়াজ দিয়ে, এটা হচ্ছে ডাল পেঁয়াজ ফোড়ন দিয়ে, এই যে বাঁধাকপির তরকারি মাছের মাথা দিয়ে, আর হয়েছে যে বেগুন ভাজা, এটা আমার আর মায়ের, কারণ আমার হাজব্যান্ড খায় না, ছেলে তো নেই বাড়িতে। আর হয়েছে এই যে মাছ দিয়ে ফুলকপি দিয়ে আলু দিয়ে ঝোল আর ভাত, এই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ। লাঞ্চ সব আসুক, আসলে তারপর খাওয়া দাওয়া হবে। রান্না মা করে নিয়েছে, আর কালকের ভোলা মাছটা আছে, মা বললো আজকে আর বার করবো না ভোলা মাছটা, ভাই নেই বাড়িতে, আমার ছেলে নেই বলে ভোলা মাছটা আর বার করেনি, ও খেতে ভালোবাসে, যেন মা বললো ও আসুক খাবে। তো বসে রাখি করছিলাম, কদিন রাখি করতে পারিনি, আজকে বসে রাখি করছি, বুঝছো, কতগুলো রাখি হয়ে গেছে। আর আমার ছোটো পুত্রটাকে দেখবে, দেখো উনি খাটের তলায় বসে এতক্ষণ আপেল খেলেন, আপেল খেয়ে এখন কেমন লম্বা লম্বা শুয়ে আছে, দেখো এই দেখো এখন কেমন লম্বা লম্বা শুয়ে আছে, শটান শুয়ে আছে, দেখো এক নম্বরের বদমাশ। আজকে সারাদিন এই যে এই লাঠি দিয়ে ভয় দেখিয়ে দেখিয়ে ওকে সব কাজ করিয়েছি, কী করছে লাস্টে লাঠি বার করেছি, লাঠি বার করতেই চুপচাপ একদম হয়ে গেছে। এবার আমি স্নান করতে যাব, স্নান করে আসি। এবার স্নান করতে যাব, এই যে জল নিচ্ছি, স্নানটা করব। না বোন ফোন করেছে একটু আগে যে ওর বাড়িতে চলে যেতে, ও বিরিয়ানি করেছে, এবার মা একা রান্না করেছে খাবে বলো। আমি বললাম আজকে আর যাব না, এবেলা আর যাবো না, ওবেলা যাবো, ওবেলা ছেলের একটা জন্মদিন বাড়িতে নিমন্ত্রণ আছে, ছেলেকে ওখানে দিয়ে আমরা দুজন চলে যাব, দিয়ে খাওয়া দাওয়া করে আবার ছেলেকে নিয়ে বাড়ি চলে আসব। এবার ফোন করলাম খেতে আসার জন্য, বললো আসছি খেতে, দেখবে আমার পুজোর জামা কাপড়ের কী অবস্থা, কিছু ভাঁজ, এ দেখো কিছু ভাঁজ করে রেখেছি, আর এই যে কিছু দেখো আমার টাল হয়ে আছে, এগুলো সব কাচতে হবে, কিছু ছেলে সব পড়েছে, আর এই যে ছেলের বই বুক সেলফ খালি, সব বই খাটের মধ্যে, এই খাটটা আমার ডাস্টবিন হয়ে আছে, ডাস্টবিন, জানলাগুলো অবধি খুলতে পারি না ছেলের জন্য, পড়ছে আর খুলে খুলে ফেলছে, দেখো গেঞ্জি দেখো পড়ছে আর খুলে খুলে ফেলছে চারিদিকে, হ্যাঁ এগুলো আজকে কাচবো, সব পড়ে রয়েছে। এ ঘরটায় মা শোয়, নাহলে আমার ছেলে থাকে। স্নান করে চলে এলাম, আমি আসলে রোজের চুল ভেজাই না গো, চুলটা ভেজালে কী হয় বলো তো, আমি চুল খুলে রাখতে পারি না তো, আর আমার ঠান্ডা লেগে যায়, ঠান্ডা লেগে গেলে তো জানো আমার কী হয়, ওই জন্য রোজের চুলটা ভেজাই না, সপ্তাহে দুদিন শ্যাম্পু করি, দুদিন চুল ভেজাই। স্নান করে চলে এসেছি, সকালে তো গা ধুয়েছিলাম একবার, সকালে বাসি কাপড় ছাড়ি যখন গা ধুয়ে নিই, একবার গা ধুয়ে আবার দুপুরবেলা একবার স্নান করি, যা গরম, তার মধ্যে আমাকে গিজারের জলে স্নান করতে হয়, কী করবো ঠান্ডা জলে স্নান করতে পারি না, করলে আর উঠতে পারবো না। এবার আসুক, আসলে তারপর খাবো। বেশ ভালো রোদ উঠেছে, খুব সুন্দর রোদ উঠেছে আজকে। মা গল্প করছে বর্দির সাথে, ফোন করেছে বর্দিকে, বর্দির সাথে গল্প করছে, ভাইফোঁটায় আসা নিয়ে কথা হচ্ছে। কি রোদ দেখেছ, এ দেখো ওই দেখো জিটি রোড, আমার বাড়ি থেকে একটুখানি, এ দেখো জিটি রোড, ওটা হচ্ছে জিটি রোড, আমার ছোটো ছেলেকে খেতে দিয়েছি, এই দেখো পিসিবাবুকে একটুখানি দুধ ভাত খেয়ে নিলেন, নিয়ে এবার পাতা খাচ্ছেন, চোখ বন্ধ করে করে খাচ্ছে, দেখো দেখো দুধ ভাতটা দিলাম, আজকে যেহেতু সব মাছের আইটেম হয়েছে, ও মাছের গন্ধ সহ্য করতে পারে না, ওই জন্য ওকে দুধ ভাত দিয়েছি, দিয়ে এখন একটুখানি দুধ ভাত খেলো, দুধ ভাত বলতে কি ভাত খায়নি, শুধু দুধটা চুমুক দিয়ে খেয়ে নিল, নিয়ে এ দেখো দুধটা চুমুক দিয়ে খেয়ে নিল, এই কানা অবধি যতটা দাগ আছে ততটা দুধ দিয়েছিলাম, খেয়ে এবার পাতা খাচ্ছে, খুব দুষ্ট হয়েছে এটা, খুব দুষ্ট হয়েছে যে সারাদিন আমায় লাঠি নিয়ে ঘুরতে হয়েছে ওর সাথে। আমরাই বেরোচ্ছি, যাবো এবার।
चलो जेते जेते वीडियो डा करछी। এই শপিং মলে এসেছি বিশাল মার্টে কেনাকাটি করতে, কিনে খেতে তারপর বোনের বাড়ি যাব। কিছু গ্রসারি আইটেম কেনার জন্য এসেছি, গ্রসারি নিয়েছি, এখন বিলিং করাচ্ছে। আমি এখানে ঘুরে ঘুরে দেখছি জিনিসপত্রগুলো, বোনের বাড়ি গিয়ে আবার বাকিটা দেখাচ্ছি। এই বোনের বাড়ি এসেছি, খাওয়া দাওয়া করবো। বোন আজকে বিরিয়ানি করেছে জি, গেম খেলছে বসে বসে। ছেলে ফোনে গেম খেলছে, ওরা দুজন সারাদিন একসাথেই ছিল, আবার ছেলে চলে এলো। আমার ডিনার চলে এসেছে, বিরিয়ানি বোন বানিয়েছে, হোমমেড বিরিয়ানি। টাটা, আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম, বাই। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, শেয়ার করবে ভিডিওটা, শেয়ার লাইক করে দিও। বিছানা কোথায় মা?